চাকরি স্থায়ীকরণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে নেসকো রাজশাহী রংপুর বিভাগের পিচরেট ঐক্য পরিষদের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। এ সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে বৃহত্তম কর্মসূচি গ্রহণ করা হবে। দাঁড়িয়ে থাকবেন না। দুপুর গড়ালে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনরত সদস্যরা জানান যে তাদের একটাই দাবি, চাকরি স্থায়ীকরণ। এ সময় তারা আরো বলেন যে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় এই পদে চাকরি করে কাটিয়ে দিলাম, এখন যদি আমরা চাকরি হারা হই তাহলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই আমরা প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যেন তারা আমাদের একটা ব্যবস্থা করে দেন। মূলত আজকে যে আজকে দ্বিতীয় দিন অতিবাহিত চলছে আমাদের পিছিয়ে থাকা পরিষদের রাজশাহী রংপুর বিভাগের যারা মিটার পাঠক এবং বিল বিতরণকারী, এই মিটার পাঠক বিল বিতরণকারীরা আমরা দীর্ঘ 20 থেকে 22 বছর চাকরি করে আসছি এই মিটার রিডিং এবং বিল বিতরণ কাজে। রাজশাহী বিভাগের নেসকো লিমিটেড থেকে আমরা কেউ এক বিন্দু পথে সরে দাঁড়াবো না, কারণ আমরা কাফন বেঁধে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই কাফন বেঁধে নিয়ে এসেছি, যদি মরতে এখানে মরবো, আমরা এই কালো মুখ নিয়ে পিছনে ফিরতে চাই না। আমরা যে নেসকো লিমিটেড বর্তমানে আছে, পূর্বে পিডিবি ছিল, পিডিবিকে ভেঙে নেসকো কোম্পানিতে রূপান্তর করা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ মিলে। এই রংপুর বিভাগে প্রায় আমরা 700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে পিচরেট কর্মচারী আছি। দাবি আন্দোলন, আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যা করণীয় প্রয়োজনে আমরা এখানে কাফনের কাপড় মেলে বেঁধেছি। আমরা মৃত্যু যদি হয় আমৃত্যু এখানে আমরা থাকবো, এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে আমরা এখানে অবস্থান করবো।